কোনো রাজনৈতিক দল রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিলেও নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সরকারি বাসভবনে তিনি আরও বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অতি রাজনীতি করছে। এর আগেও নির্বাচন কমিশন গঠনে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল এবারও সে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। গতবারও বিএনপি তালিকা থেকে একজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। কেউ সংলাপে আসুক আর না আসুক, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। কোনো রাজনৈতিক দল রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিলেও নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সরকারি বাসভবনে তিনি আরও বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অতি রাজনীতি করছে। এর আগেও নির্বাচন কমিশন গঠনে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল এবারও সে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। গতবারও বিএনপি তালিকা থেকে একজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। কেউ সংলাপে আসুক আর না আসুক, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। কোনো রাজনৈতিক দল রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিলেও নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সরকারি বাসভবনে তিনি আরও বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অতি রাজনীতি করছে। এর আগেও নির্বাচন কমিশন গঠনে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল এবারও সে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। গতবারও বিএনপি তালিকা থেকে একজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। কেউ সংলাপে আসুক আর না আসুক, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। কোনো রাজনৈতিক দল রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিলেও নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সরকারি বাসভবনে তিনি আরও বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অতি রাজনীতি করছে। এর আগেও নির্বাচন কমিশন গঠনে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল এবারও সে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। গতবারও বিএনপি তালিকা থেকে একজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। কেউ সংলাপে আসুক আর না আসুক, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। কোনো রাজনৈতিক দল রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিলেও নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সরকারি বাসভবনে তিনি আরও বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অতি রাজনীতি করছে। এর আগেও নির্বাচন কমিশন গঠনে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল এবারও সে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। গতবারও বিএনপি তালিকা থেকে একজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। কেউ সংলাপে আসুক আর না আসুক, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না।